গেল পাঁচই আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে পদত্যাগ থেকে দেশ ছাড়িয়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর নানা দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের পদত্যাগে সোচ্চার হন শিক্ষার্থীরা এ অবস্থায় জেলায় জন পদত্যাগ করলেও বাকিরা চলে যান আত্মগোপনে এটা আমাদের প্রধান ছিল একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত জন্য আমাদের আমরা ওনার পদ থেকে উনি এই কলেজে আসার পরে এই কলেজের রাজনীতি যুক্ত করতে উনি ওনার কারণে এই কলেজে রাজনীতি হয়েছে এবং ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়েছে তাছাড়া আমাদের ক্যাম্পাস আগে রাজনীতি মুক্ত ছিল তো আমরা চাই না এরকম শিক্ষক যে আমাদের রাজনীতি মুক্ত ক্যাম্পাস আমরা চাই যদিও আত্মগোপনে থাকা শিক্ষকদের দাবি নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা আমি স্কুলে যাচ্ছি না এটা ঠিক নয় আমি স্কুলে যেতে পারছি না স্কুলে আমি যাওয়ার পথে যখনই যেতে থাকি তখনই কিছু একটা কিশোর সঙ্গকে কেউ একজন ব্যবহার করে তাদেরকে দিয়ে আমাকে সবসময় হয়রানি করার চেষ্টা করতেছে এমনকি তারা গিয়ে আমার রুমে তালা মেরে দেয় কলেজে যেতে পারি নাই কারণ আমার পাঁচ তারিখের পর আমার বাড়ি ধ্বংস লুটপাট অগ্নিসংযোগ হওয়ার পর থেকে আমি ভয়ে আমি কয়েকদিন পালিয়েছিলাম স্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা নিয়মনীতির তোয়াক্কা না করে জড়িয়ে পড়ে দুর্নীতিতে যারা আমি একজন প্রাক্তন ছাত্র সাধারণ ছাত্র ছাত্রীদের অর্থাৎ এয়ার হাই স্কুলের ভালোর জন্য উনি আসলে ওই কোনো মনোনিবেশ করেন নাই উনি যতগুলো শিক্ষক নিয়োগ দিছে কখনো আমাদেরকে না জানায় আমাদেরকে অবগত করায় উনি ইচ্ছামতো খামখেয়ালি মতো উনি শিক্ষক নিয়োগ দিছে এই অবস্থায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান প্রাপ্ত প্রধানরা। ওই আর স্কুলে আসেননি। মাসখানেক 25 আগস্ট একবার এসেছেন। এসে পাঁচ মিনিট ছিলেন তারপর আবার চলে গেছেন। তো সে যাই হোক এভাবে উনি আসতেσαν না তাই আমাদের বেতন বিলটা পেতে সমস্যা হচ্ছে। যদি আমি ইতিমধ্যে কাজটা করে এসে পরিবারের কর্তা না থাকলে পরিবারের বাবা না থাকলে তো সেখানে যে ঘাটতিটা হয় ওই ঘাটতি অপরনীয়। এটা পূরণ হবার নয় আমরা যতই ভালো চাইলাই প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল স্যারের মতো করে আমাদের চেয়ে ভালো চালান এটাই স্বাভাবিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের দুর্নীতির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক এই বিষয়টা সম্পর্কে আমি অবগত আছি আসলে আমাদের চাঁদপুর জেলাতে আঠারোটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তাদের মধ্যে কয়েকজন পদতে করেছেন কয়েকজন স্কুলে যেতে পারছেন না বা তাদেরকে পদতকের জন্য আন্দোলন করছে কিন্তু যারা পদতে করেছে তাদের বিষয়টা আসলে আমরা অবহত অবগত করব যে মন্ত্রণালয় কি সিদ্ধান্ত হয় সেই জন্য অপেক্ষা করবো আর যারা স্কুলে যেতে পারছে না তারা আসলে কি কারণে যেতে পারছে না ছাত্ররা কি তাদেরকে চাচ্ছে না নাকি তারা নিজেরা যাচ্ছে না সেটাও আমরা আসলে সরেজমিনে তদন্ত করব। আমি ইতিমধ্যেই আমাদের উপজেলা নির্বাহী অফিসারদেরকে দায়িত্ব দিয়েছি যে যে সমস্ত স্কুলের আমাদের প্রধান শিক্ষক বা অন্য শিক্ষক স্কুলে যেতে পারছে না তারা যেন এটা ওই স্কুলগুলোতে যায় এবং সরিজীবনের তদন্ত করে শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সকলের নিউজ ডেস্ক দেশ টিভি